দেখিতে পারিলে নবী কেমন শৈব, পথ ভিকারীর কাঙ্গালামি কান্দে জারে যার, দয়া করে দয়াল নবী দেখা দাও একবার। الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم لكل شيء معدن ومعدن التقوى قلوب العارفين. وقال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء، أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. الحمد لله পশ্চিম তিলক নিবাসী মরহুম হাজি সোনামিয়া সাহেবের বাড়িতে আয়োজিত 38তম তাফসীরুল কোরআন মাহফিল, মাহফিলের মহতরম সদর, মহতরম সভাপতি, উপস্থিত হজরাত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দীন প্রিয়, ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর আল্লাহ পাক দীনি নসিহতের মজলিসে ওলামাদের সহবতে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকর গুজার হই, কালিমাতুর শুকর পড়ি, জবান ছেড়ে মোহাব্বতের সাথে সমস্বরে আওয়াজ করে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত ওলামা হযরতদের জবানে গুরুত্বপূর্ণ নসিহত আপনারা শ্রবণ করেছেন, আমার পরেও মুফতি রফি বিন মুনির সাহেব সহকারে আল্লামা জুবায়ের আহমদ আনসারী দামত বরকাতহুম সহকারে অনেক যোগ্য বুজুর্গরা আছেন। আমি মুখতসারে কিছু কথা আপনাদের সামনে বলবার নিয়তে কালামে হাকিমের মশহুর আয়াত নবীজির জবানের হাদিসের
অংশ অংশ আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে বলা, আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন, আপনারা বলুন আমিন। আমাদের দেশেও কিছু প্রবাদ আছে, তার ভিতরে একটা প্রবাদ, কিছু প্রবাদ ভালো, কোরআন হাদিসের নির্যাস। তার ভিতরে একটা প্রবাদ এরকমও আছে, মানুষ বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বলেন, শুনছেন না আগে? দোনো হাত উপরে তোলেন, ঘুমাইছেন নাকি? আঙুল খুলেন, সোজা করেন, নাড়া চাড়া দেন দেখি। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর জোরে করে বলেন আল্লাহু আকবার। এরকম হাত নামান। এটার একটা অনুবাদ আছে, এটার অনুবাদ হলো অন্য মনস্ক হব না, মোবাইলে কথা বলব না, রিংটোন খোলা রাখবো না, আদবের খেলাফ কিছু করব না। অনুবাদটা বুঝে আসছে? এরম এরম যেটা করছেন এটার অনুবাদ। হাজি সাহেবের বাড়ির মাহফিলে বছরে একবার আপনাদের সাথে মোলাকাত হয়, আপনারা বুজুর্গদের সোহবত পান, অনেক যোগ্য বুজুর্গ ওলামা হযরতরা এই মাহফিলে আসেন। এই যে কিছু সময় নেককারদের সাথে থাকেন, এটার একটা নেক তাসির আছে, কারণ নেককারদের সাথে থাকলে আল্লাহ পাক নেক হিসেবে কবুল করে, সৎসঙ্গ মানুষকে জান্নাতে পৌঁছায়। আর যদি কেউ অসৎসঙ্গ ইখতিয়ার করে, এদের কাটটা ভালোবাসা বাজে, এই ভালোবাসা বাজে কার? সৎসঙ্গ মানুষকে জান্নাতে পৌঁছায়, অসৎসঙ্গ মানুষকে জাহান্নামে পৌঁছায়। সৎ মানুষ নেক মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত বানাইছেন, অসৎ খারাপ মানুষের জন্য আল্লাহ পাক কি এদিকে মতওয়াজ্জেহান ইলা জিহাতিল্লাহ হুজুর, সৎসঙ্গদের জন্য জান্নাত বানাইছেন, অসৎসঙ্গ গ্রহণ করে অসৎ হয় তাদের জন্য কি বানাইছেন? সামান্য সময় নেক সোহবতেরও তাসির আছে। এই জন্যে সামান্য সময়ও যদি কেউ নেক সান্নিধ্যে বসে, বুখারী শরীফে আছে, আল্লাহ পাক তাদেরকে শাকি করেন না, তাদেরকে সাঈদ বান্দা হিসেবে কবুল করেন। মনে করেন এইখানে হুজুররা বসছে, আপনারা ওয়াজ শুনতেছেন, আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে ফিরিস্তাদের সাথে কথোপকথন করতেছেন, আল্লাহ পাক নিজে আমাদেরকে নিয়ে ফিরিস্তাদেরকে জিজ্ঞাসা করতেছে, এই মানুষগুলা এখানে বসে রয়েছে তারা কি করে? ফিরিস্তারা বলে তারা আপনার নামের জিকির করে। কেন আমার জিকির আমার স্মরণ করে? ওরা আপনাকে চায়। ওরা কি কোনোদিন আমায় দেখেছে? না, যদি দেখত তাহলে আরো ভালো করে চাইত। ওরা আর কি করে? ফিরিস্তারা বলে ওরা আপনার কাছে জান্নাত চায়। ওরা কি আমার জান্নাত দেখেছে? না, যদি দেখত তাহলে আরো ভালোভাবে চাইত। ওরা আর কি করে? ফিরিস্তারা বলে ওরা জাহান্নাম থেকে আপনার কাছে পানাহ চায়। ওরা কি আমার জাহান্নামের আগুন শাস্তি দেখেছে? না, যদি দেখত তাহলে আরো বেশি করে পানাহ চাইত। দেখে নাই তাই আমাকে দেখতে চায়, আমাকে পেতে চায়, জান্নাত দেখে নাই জান্নাত পাইতে চায়, জাহান্নাম দেখে নাই তার থেকে মুক্তি চায়,
তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দাগুলাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম, জান্নাত ওদেরকে আমি মালিক বানাইয়া দিলাম, আমি আল্লাহ ওদের জন্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন, আরো আস্তে করে বলেন, কেউ যেন না শুনে, সবাই মিলে আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে আওয়াজ দিয়েন, আওয়াজ দিলে আল্লাহর নামের আওয়াজ দিলে আল্লাহ খুশি হয়, আর আওয়াজ দিলে বোঝা যায় যে কথাগুলো আপনারা বুঝতেছেন। আর যদি বুঝে থাকেন তাহলে মনে হয় কিছু বুঝে না মনে হয়। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে, জোর হল না, জোর সে বল, ইলেকশন এরকম বলে না, জোর সে বল, আরো জোরে বলেন ইয়া আল্লাহ, বলেন জোরে আল্লাহু আকবার, আরো জোরে বলেন, জোরে আল্লাহু আকবার। যদি সবাই বলতাম তাহলে নাস্তিক মোরতাদ লাভ দেওয়ার সাহস পেত না। এখানে যেরকম সবাই আল্লাহু আকবার বলছি, এভাবে যদি রাস্তায় বলতাম, গণভবনের সামনে বলতাম, যদি এভাবে বঙ্গভবনের সামনে বলতাম, সংসদ চত্বরে দাঁড়ায় তকবীর দিতাম, তাহলে বর্তমান সরকারের এত বড় সাহস হয় নাই যে মুসলমান আওয়াজ দিবে তারপরেও আবার মরে মরে মূর্তি দাঁড় করাবে, সাহস পেত না। সুপ্রিম কোর্টের সামনে মূর্তি বসানো হিম্মত সরকার করত না যদি সব আল্লাহু আকবার বলা জানত, জানে না তো আল্লাহু আকবার বলা। এই জন্যে যেই মাটির নিচে লক্ষ লক্ষ ওলি কেরাম বুজুর্গানে দিনের লাশ আছে, যে লাশগুটোতে এখনো মাটি স্পর্শ করে না, তাজা লাশ, ওই মাটির উপরে মূর্তি খাড়া হইতেছে, এখানে এত বড় সাহস কেন পায়? কারণ মুসলমান আওয়াজ দেয় না। এই জন্য আজকে আওয়াজ দিয়ে বের হয়ে যান, কালকে মূর্তি উৎখাত হয়ে যান। ঠিক আস্তে করে কন, কেন জোরে বলেন না, ঠিক না, মাঝে মধ্যে আওয়াজ দিবেন, বলেন ইয়া আল্লাহ, আরো জোরে বলেন, বলেন জোরে আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানের কণ্ঠের আওয়াজের ভেতরে পারমাণবিক অ্যাটমিক শক্তির চেয়েতে অনেক বেশি শক্তিশালী পাওয়ার আছে। আগের জমানার মুসলমান আওয়াজ দিলে কাফের লেজ গুটায় পালাইছে, মাসওয়াল্লাহ কে লিয়ে আগ হে তকবীর তেরি, মাসওয়াল্লাহ কে লিয়ে আগ হে তকবীর তেরি, তুম মুসলমান হে তকদীর হে তদবীর তেরি, তুম মুসলমান হে তকদীর হে তদবীর তেরি। গাইরুল্লাহর জন্য মুসলমানের আওয়াজ এটা বড় হাতিয়ার, আগুন কুফর জ্বালায়া ছাই বানায়া দেয়। বার্মায় মুসলিম নারী শিশু নির্যাতন, মুসলিম নিধন চলছে, মুসলমানদের গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরাইয়া দিয়া ওরা করতালি দিচ্ছে, মুসলিম নারীর স্তন কেটে ভলিবল খেলতেছে, মায়ের সামনে কন্যা ধর্ষণ, কন্যার সামনে মায়ের সম্ভ্রম লুণ্ঠন, ভাইয়ের সামনে বোনের ইজ্জত হরণ, স্বামীর সামনে স্ত্রীর ইজ্জত হরণ,
মহিলাদের লজ্জাস্থান, মুসলিম নারীর লজ্জাস্থান কেটে টুকরা টুকরা করেন, মাসুম মাসুম বাচ্চাদের বুক চিরে কলিজা বের করে উল্লাস করে চিবায়া খাওয়ান থেকে শুরু করে এমন কোন হিংস্রতা নাই যেটা মুসলমানের উপরে বৌদ্ধরা করতেছে না। অবশ্য পাশেই 17 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ আছে, যদি মুসলমান খালি আওয়াজ দেওয়াও জানত, নাফ নদীর পাড়ে দাঁড়িয়ে আওয়াজ দিলে নদীতে মানুষ জবাই করে মুসলমানের গায়ের রক্ত মিশ্রিত পানি দিয়া আনন্দ স্নান তো দূরের কথা, ভালো করে একটা আওয়াজ নাফ নদীর পাড়ে যায় দিলে সুচির ও পাতলা পায়খানা শুরু হইত না। তো বলেন জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আল্লাহর নামের জিকির করলাম, আল্লাহ ফিরিস্তাদের বলতেছে কি করে আল্লাহ আপনার নাম সরে জিকির করে, যদি দেখত তাহলে আরো জিকির করত। হাদিসে আছে এই কাফেলার সাথে যারা মেলায় মনে করেন একজন বাড়ির থেকে রওনা দিছে, এই নিয়ত করে সে মেলায় যাবে, মেলায় কিন্তু মাহফিলে আসছে বসছে, সামান্য সময় বসে থেকে চলে গেছে, এই লোকটাকেও আল্লাহ পাক তাকে শাকি বানান না, তাকে আল্লাহ পাক নৈকট্যশীল বান্দা হিসেবে ডাক দিয়া জীবনের গুণা মাফ করে দেয়, সব গুণা মাফ। বৈঠকের দাম আছে, একটি চক্র আছে তারা চায় না আপনারা ওয়াজ শোনেন, আপনারা তবলিগের জামাতে যায় বসে থাকেন, এটা চায় না। হাক্কানি পীর বুজুর্গের দরবারে সময় কাটান এটা চায় না, ওরা গাজা খর্গ কাছে যাইতে কয়, ওড়সকারীদের কাছে যেতে কয়, শালু আর জট চটের কাছে আপনাদের যাইতে কয়, নেককারদের কাছে যাইতে দেয় না, বাধা দেয়, সমালোচনা করে পীর মুরিদির খেলাফ, এই 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 তোরে কিন্তু কান ধরে উঠাই দেবো এখান থেকে, চিনস আমারে। আমি এই মাহফিলে আজকে নতুন, তবিয়ত সম্পর্কে তো জানার কথা, নাকের ডগায় বসে মোবাইলে কথা কয়, একটু আগে আমি ওয়াদা করাইছি সবাইরে যে মোবাইলে কথা বলবো না, করাইছি না? যার মোবাইল খোলা আছে তার যদি বেশি কথা বলার দরকার হয় গাছের গোড়ায় যায় দাঁড়ায়, মাইক টানানো আছে ওখানে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শোন, যা মাহফিলের ভিতরে বসে কোনো কথা কবি সবাইয়ের সামনে তোরে বেজ্জতি করে দেবো একেবারে। মগা চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর MD রাগ হয়েছেন, হেতারে না ধরলে আপনারা সোজা হইবেন না, তো ওইটারে কিলাইয়া আপনাকে বুঝাইলাম, ঠিক বললেও ঠিক না বললেও ঠিক, বেয়া ঠিক কথা কইতেছি নাকি মাইক দিয়া বসে মিয়া, আওয়াজ করে কন ঠিক না বে ঠিক। সামান্য সময় কেউ বসে তাকেও মাফ করে, এই কথাটা আল্লাহর কোরআনেও আল্লাহ পাক সুবিস্তারিত করে বলেছে, দুশ্মনরা কিন্তু এটা দেখতে পারে না, ওরা আপনাদেরকে টিভির সামনে বসায় রাখতে চায়, ঘরের ভিতরে বসে দেখো কেন যায় চাটার ভিতরে বসে মৌলভীরে দেখবা, দেখো না কত সুন্দর লেকচার হয় আয়াত নাম্বার সিরিয়াল সহ, এটা দেখো এটা মাকসাদ হল সৎ সান্নিধ্য, এটার থেকে উম্মতকে মিল্লাতকে দূরে সরাতে চায়।
অবশ্য কেউ যদি সৎসঙ্গকে গ্রহণ করে তো সে যদি নিচের মানুষ হয় আল্লাহ পাক তারে উঁচায় উঠাইয়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোরআন শরীফের দুটি ঘটনার দিকে ইঙ্গিত দেই। একটা ঘটনা হল নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের সন্তানকে বললেন, ছেলে রে ওইদিকে যাস না, আয়, এই নাই ওঠ, এখানে নেককাররা আছে, আয়। ছেলে বলল, না বাবা, আমার গায়ে শক্তি আছে, পাহাড়ের চূড়ায় যায় উঠনু, তোমার রবের পানি আমাকে পাবে না। নেককারদের সাথে নৌকায় আর উঠে নাই, শক্তি দিয়ে পাহাড়ের চূড়ায় উঠতেছে আর নিচের দিয়ে তাকায় তাকায় বলতেছে যে যাচ্ছি, পাবে না পাবে না। অবশ্য আশরাফুল মখলুকাত হিসেবে জন্মাইছে মানুষ, শুধু মানুষ হিসেবে জন্মায় নাই, নবী বংশে জন্মাইছে, সৈয়দ জন্মসূত্রে পয়গম্বর বংশে জন্মাইছে, মানুষ হিসেবে জন্মাইছে। ন্যাক সান্নিধ্য গ্রহণ না করার কারণে প্লাবনের পানিতে আজাবে ডুবে মরছে, জাহান্নামের ইন্ধন হইছে। অপরদিকে দেখেন সূরাতুল কাহফে আল্লাহ পাক কুকুরের কথা আলোচনা করেছে, জালিম রাজার নির্যাতনে সাতজন যুবক মুমিন, সব যুবক, সাত যুবক, এরা মুশরিক জালিম রাজার নির্যাতনে ইবাদতের জন্য খালওয়াত নিশি হইতে শহর ছেড়ে বেরিয়ে গেল, একা একা নিরিবিলি ইবাদত করবে যে। সাত যুবক বেরোয় গেছে, একটা কুকুর এ সাত যুবকের পিছু লেগেছে, সাতজন মুমিন নেককার বান্দা যে এইদিকে যায়, কুকুরটাও ওই দিকে যায়, মুমিন বান্দারা যেথায় বসে যায় কুকুরটা ওখানে বসে তাদের সাথে বিশ্রাম নেয়, এরা ডানে যায় তো কুকুর ডানে যায়, এরা বামে যায় কুকুর বামে যায়, পিছু ছাড়ার নয়, কুকুরটা তাদের পেছনে পেছনে চলছে। কোন কোন তাফসীরে এসেছে সাত যুবকে কুকুরটাকে তাড়ায়, কোন তফসিরে আছে কুকুরের জবান খুলে যায়, কুকুর বলে তাড়াও কেন, আমিও তোমাদের মতন সাঈদ হতে চাই, আল্লাহর পেয়ারা হতে চাই, এবার তারা এনার সাথে নিয়েই চলছে। ঝড় শুরু হয়ে গেছে, সাত যুবক গুহার ভেতরে আশ্রয় নিয়েছে, আল্লাহ পাক তাদের চোখে ঘুম নিদ্রা দিয়েছেন, ঘুম এসে গেছে, কুকুরটা তাদের গুহার মুখে দুই পা সামনের দিকে বের করে দিয়ে পাহারাদার হয়ে শুয়ে পড়েছে। ও কালবুহুম বাসিতুন জিরাঈহ, দুনো পা লম্বা করে দিয়ে শুয়ে পড়ছে, আল্লাহ পাক কুকুরটাকে এত ভালোবাসছেন, কুকুরের শুয়ার ঢংটাও আল্লাহ পাক আল্লাহর কোরআনে বর্ণনা করেছেন। অবশ্য কুকুর কিন্তু আশরাফুল মাখলুকাত নয়, আরজালুল খালায়েক, সৃষ্টির এক নিকৃষ্ট প্রাণীর নাম হল কুকুর, যে কুকুর ঘরে থাকলে ওই ঘরের রহমতের ফিরিস্তা ঢুকে না। সহিহ হাদিসে আল্লাহ নবী বলেন, যে ঘরে কুকুর অথবা তাসবীর,
কালবুন আও তাসাউির, ফটো আছে ফটো, কুকুর আছে ঘরের ভিতরে, ও ঘরের রহমতের ফিরিস্তা ঢুকে না। নবীর বক্তব্য, কুকুর ঘরে থাকলে রহমতের ফিরিস্তা ঘরে ঢুকে না। ফুকাহাদের ফতোয়া, কুকুরের গায়ে পোশাকের শোয়া লাগলে ওই পোশাক পরা নামাজ হয় না। তার মানে ঘরে এটা থাকলে রহমত ঢুকে না, কাপড়ে ছোঁয়াও টাচ লাগলে ওইটা ওইরা নামাজ পড়ে না, এবাদত চলে না। প্রাণীটা কত নিকৃষ্ট তাইলে, কিন্তু সৎসঙ্গের কারণে এটার মূল্য কত, যে এটার বসার ঢং এটাও ইবাদত বানায় আল্লাহ পাক রেখে দিয়েছে। কেয়ামত পর্যন্ত মানুষ এটা তিলাওয়াত করলেও অক্ষরে অক্ষরে দশ দশ নেক আমল নামায় জমা হয়ে যাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। বসার ঢংটাও কোরআনে আছে। শুধু কি কোরআনে আছে বসার ঢং? এই সাত যুবক যেমন জান্নাতে যাবে, কুকুরটাও হাদিসে আছে এরকম জান্নাতে যাবে। দশটা প্রাণী জান্নাতে যাবে, তার ভিতরে কুকুরও একটা। সালেহ আলাইহিসসালামের উটনি, হুদহুদ পাখি, সুলাইমান আলাইহিসসালামের সাথে কথোপকথনকারী পিঁপড়া, সূরাতুল বাকারার গরু, দশটি দশটি প্রাণী যা জান্নাতে যাবে, তার ভেতরে একটি হল আসহাবে কাহাফের কুকুর। কারণ কি? নেক সান্নিধ্য, নেককারদের সাথে এসে সময় কাটাইছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বয়ান করতেছেন, তো একজনে কয়, হজরত কুকুর ঘরে থাকলে রহমতের ফিরিস্তা ঢোকে না, এ কুকুর জান্নাতে গেলে জান্নাতের কি দশা? হজরত থানভী হাদিস নকল করে কয়, আরে বুকা, কুকুর তো কুকুর হিসাবে জান্নাতে যাবে না। কালো মানুষকে যেমন আল্লাহ পাক সুন্দর মানুষ বানায় জান্নাত দিবে, হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, বিকলাঙ্গ, তার দৌলতে ঈমান আর তার নেক আমলের বরকতে আল্লাহ পাক তারে কি লুলা বানায় জান্নাতে দিবে। সুন্দর সুশ্রী দেহের জান্নাতে যুবক বানায় জান্নাতে দিবে। সেম আসতে বললে চলবে না, সুবহানাল্লাহ বলার লেগে রেডিওয়ে বসেন, অ্যাটেনশন প্লিজ, সুবহানাল্লাহ বলার লেগে রেডিও অন, রেডি হয়েছেন সব, রেডি রেডি রেডি, খবরটা ডেলিভারি দিয়ে লই, সাথে সাথে এত জোরে করে দিবেন যত জোরে আগে দেন নাই, এত আওয়াজ দিয়ে দিবেন। হাকিমুল উম্মত থানভী বলেন, বিকলাঙ্গ মানুষকে যেমন আল্লাহ পাক সুন্দর মানুষ করে যুবক সুদর্শন বানায়, আল্লাহ পাক জান্নাতের রাজত্ব দান করবে নেক সান্নিধ্যের বরকতে। কুকুরটাকে আল্লাহ পাক নেককার মানুষের আকৃতি দিয়া এই কুকুরকেও আল্লাহ পাক জান্নাতের সালতানাত দান করবে। এইটু এটা ফেরত দিলাম, আপাতত জমা দিলাম, আবার ফিরে এটা পুনরায় ফার্স্ট ক্লাস ফার্স্ট ডেলিভারি হবে। আওয়াজ করে চিৎকার করে সমস্বরে জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এবার হয়েছে তাই না, বুঝছে না, সুন্দর হয়েছে না? এখন আল্লাহ পাকের নাম এরকম সুন্দর করে নিতে হবে। দেখেন একটা কুকুরের মূল্য সৎসঙ্গের কারণে বাড়ল। এ কারণেই হাজি সাহেব
লন্ডন থেকে এখানে প্রোগ্রাম করার জন্য ছুটে আসেন লিটন ভাই। আমরা তারে এভাবে বলি না কখনো যে একদিনের লেগে এত কষ্ট করা লাগে, বলি না। চাই যে আসুক, আল্লাহর বান্দারা দুইটা কথা শুনুক, সামান্য একটু সহবতেও যদি বসে এরও আসার আসাবে কাহাফের কুকুরের মতন যদি সহবতটা আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়, হতে পারে আল্লাহ পাক পেছনের গুনা মাফ করে আল্লাহ পাক জান্নাতের সরদার বানাবে, হয়ে যেতে পারে। তো একই জমানা সোহবতি বা আউলিয়া বেহতে রাজ সদ সালে তাআত বেরিয়া, একই জমানা সোহবতি বা আউলিয়া বেহতে রাজ সদ সালে তাআত বেরিয়া, সামান্য সময়ের নেক সান্নিধ্য আল্লাহ পাকের কাছে শত বছর বেরিয়া লাগাতার ইবাদতের চেয়েতে অনেক বেশি দামি। একশো বছর লাগাতার বেরিয়া ইবাদতের চেয়েতে সামান্য সময়ের নেক সোহবতের মূল্য আসমানের মালিকের কাছে অনেক বেশি। আল্লাহু আকবার বলেন, অনেক বেশি। মারিফুল কুরআন তাফসীর যিনি লিখেছেন শফি রহমতুল্লাহ আলাই মুফতি আজম, উনি ওনার সামনে এই কবিতা একজন পড়া বলে, হজরত এইটা কেমন করে সম্ভব, এ সামান্য সময়ের ন্যাক সোহবতের মূল্য শত বছর লাগাতার বেরিয়া ইবাদতের চেয়েতে বেশি, এইটা কেমনে সম্ভব? হজরত বলে যে কাগজটায় কবিতা লিখে এনেছে, বলে কাগজটা আমাকে দাও তো। কাগজটা দিছে, কাগজ দেওয়ার পরে মুফতি আজম পাকিস্তান বলে, এই এই উঠে যাওয়ার জন্য এম কাগজ দেওয়ার পরে মুফতি আজম বলে, আপনারা কি কখনো বাচ্চাদেরকে ওষুধ খাওয়াইতে দেখছেন? বাচ্চারা ওষুধ খাইতে চায়, সাপার ভিতরে এমনে ধইরা তারপরে মায় খাওয়ায়, এমনে ধরে ধরলে হা হয় মুখটা খুলে, তখন গদগদ গদগদ করে গিলে খাওয়ায়। লোকেরা যদি বলে তুই মা এইভাবে সন্তান ওষুধ খাওয়ায়, কেউ বলে? কেউ বলে না। আপনারা মনে রাখেন, আপনার নাকে ঘুষি দিলে ও ফিরিস্তারা কিচ্ছু পেত না, এই জন্য বলবে না। আপনি যেমন সন্তানদের ওষুধ খিলানের সময় মাকে কিছু বলেন না, কারণ আপনি জানেন এইভাবে ধৈরা মুখটা খুইলা এক চামচ খিলাইয়া দিলে রোগ ভালো হবে। আপনাকেও যদি ধমকি টমকি দিয়া বসাইয়া যদি এক চামচ খিলাইয়া দেন যায়, আশা করা যায় এটারও একটা উপকার আপনার জীবনে আপনি পাবেন। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, করছে ভালো করে কোন ঠিক না ব্যাটি। হ্যাঁ, রসিকতা করলাম আর কি, আবার রাগ করেন না। রাগ করছেন কেউ? কেউ রাগ করলে হ্যাঁ আপনার পাও দিনে মাফ চাই। রাগ করছেন? এমনি মাঝে মাঝে যা ধমুক টমুক দিই ভিতর থেকে না, এটা ভাব ধরি আর কি, যে ভয় পাই যে না এখান থেকে আর দিলে তো আছে আপনাদের জন্য মোহাব্বত। এ আল্লাহ, হযরত মুফতি আজম বলে কাগজটা আমার কাছে দে, কবিতা লেখা কাগজটা আমার কাছে দে, আমি দেখি। তো উনি কাগজটা হাতে নিয়ে বলে, শায়রে কম লেখছে, এই কবিতার লেখক যদি আমি মুফতি আজম হতাম। হযরত শফি বলেন, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি হইলে আমি লিখতাম কি জানাস, আমি হইলে লিখতাম বেহতের আজ
লাখ সাদসালে তাআত বেরিয়া, লাখ সাদসালে তাআত বেরিয়া লিখতাম। শত বছর বেরিয়া ইবাদতের চাইতে সামান্য সময়ের সহবত উত্তম, বরঞ্চ লক্ষ শত বছর বেরিয়া ইবাদতের চাইতেও সামান্য সময়ের সহবতের গুরুত্ব আল্লাহ পাকের কাছে বেশি, এটা লিখতাম। ইবলিস যদি আদমের সহবতে খালি যাইত সেজদাটা দিয়া, তাইলে কিন্তু কোটি কোটি বছরের ইবাদত নষ্ট হয় না। কোটি কোটি বছর ভরে জমিনের এমন কোন জায়গা নাই যেখানে সেজদা দিয়া ইবলিস কান্দে নাই। এই সব ধুলায় লুটায়া গেছে পয়গম্বরের সান্নিধ্য যখন সে গ্রহণ করে নাই, দূরে গেছে। এ কারণে নেক সহবতে বসলে নেককারদের মোহাব্বত প্রমাণ হয়। ও ভাই, নেককারদের মোহাব্বত এটা মুস্তাকিল একটা সুন্নাত। এই জন্যে আল্লাহ নবী দোয়া শিখাইছেন, উম্মত দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। আল্লাহ, আমি বান্দা আপনার ভালোবাসা চাই, আপনি যারে ভালোবাসেন তার ভালোবাসাও চাই, নেককারের ভালোবাসা চাই, আল্লাহ আপনার ভালোবাসা চাই, আপনি যাকে ভালোবাসেন তার ভালোবাসাও চাই। এটা একটা সুন্নত আমল। কেউ যখন নেককারকে ভালোবাসে তো আল্লাহ পাক তাকে ভালোবাসে। সন্তানরে যেমন ভালোবাসলে ভালোবাসার আসর মার দিলে পড়ে, বাবার দিলে পড়ে, নেককাররে ভালোবাসলে এ ভালোবাসার আসর আরশের মালিকের উপরে পড়ে। নেক বান্দাকে কেউ ভালোবাসে, নেক বান্দার সামনে বসার দ্বারা এটা বোঝা যায় ভালোবাসার মানুষ কি তাকায় তাকায় দেখে, লাইলি মজনুরে তাকায় তাকায় দেখে, মজনু লাইলিরে তাকায় তাকায় দেখে, কারণ একজন আর একজনের ভালোবাসে। যারা আলেম ওলামারে ভালোবাসে তারা রসুলকে ভালোবাসে, তাই মৌলবী তাকায় দেখে, লাইলির বাড়ির পুকুরেও মজনু তাকায় তাকায় দেখে, লাইলির ঘরের দেয়াল তাকায় দেখে, লাইলিরে স্মরণ করে, আল্লাহর পেয়ারা বান্দাদের দিকে তাকায় তাকায়, আল্লাহর পেয়ারা বান্দারা আল্লাহ এবং রসুলকে যখন স্মরণ করে তো এমন বান্দাটাকেও আসমানের মালিক আল্লাহ নেককার বান্দা হিসেবে গ্রহণ কবুল করে। সুবহানাল্লাহ, কবুল করে লয় আল্লাহ পাক। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, কত নাম শুনছেন মালিক ইবনে দিনারের? মালিক ইবনে দিনার জবরদস্ত একজন আল্লাহর ওলির নাম। শুধু একজন ওলি না, তিনি সব ওলির নাম হাদিসের কিতাবে নাই। মালিক ইবনে দিনার হাদিসের রাবি মুহাদ্দিস, ওনার নাম হাদিসের কিতাবে আছে। হাদিস রেওয়ায়েতকারী মানুষ, বড় মুহাদ্দিস, একদিকে বড় আলেম আর একদিকে বড় জাহেদ আবেদ। মনে রাখতে হবে, কারামত কোন বুজুর্গের দলিল না, বুজুর্গির ইলম আমল বুজুর্গের বুজুর্গির দলিল। কেউ যখন আল্লাহর পেয়ারা হয় তার কাছে আলফাজে ইলিম না থাকলেও ইলমে লাদুন্নির মালিক আল্লাহ পাক তাকে কড়ায়া তার মাকাম বাড়ায়। ইলম ওয়ালায়াতের জন্য লাজিম মালজুম জিনিস,
সেই ইলম মালিক ইবনে দিনারের কাছে আগে থেকেই কামেল, বড় মুহাদ্দিস। আবার সুন্নতের আমলে সুসজ্জিত একজন ওলি বুজুর্গ মালিক ইবনে দিনার। অবশ্য সাহেবে কারামত বটে, কারামাতুল আউলিয়াই হাক্কুন, ওলিদের কারামত সাচ হক, কারামত একাধিক তার জিন্দগিতে আছে, তার কারামতের বর্ণনার কিতাবও আছে। এত বড় ওলি কামিল ছিলেন। একদিন তো যাইতেছেন নদীতে, তো লঞ্চের পাশিতে নৌকার পাশিতে বসছেন, ভাড়া যখন তুলতেছে কন্ট্রাক্টরে, কোমরে হাত দিছেন দিনার দিরহাম বের করার জন্য, কোমরে হাত দিছেন তো এটা হাতে না আইসা, এটা কোমর থেকে খুলে এটা পানির ভিতরে পড়ে গেছে। এই টাকা ছাড়া কোন লোক নৌকায় উঠবেন না, এ কথা বলে বলে নাই উঠাইছে। এখন যদি বলে যে টাকা ছিল পানিতে পড়ছে, জিল্লতি কারবার। নায়ের পেছন সাইড দিয়া হাত পানির দিকে বাড়াইয়া দিয়া ডাক দিতেছে, আল্লাহ বেজ্জত করেন না, হাতটা বাড়াইতে দেরি হইছে। অসংখ্য গুণিত মিছিলি মাস দিরহাম ঠোঁটে করে ঠোঁট পানির উপরে আনতে আর দেরি করে নাই, বের করে দিছে অনেক দিরহাম ধরছে এমনি। মালিক ইবনে দিনার বলে আমারটা দাও, আমারটা এগুলো না, আমারটা আমার টাকাটা দাও। একটায় উনার হাত থেকে খসে পড়া পয়সাটাই দিরহামটাই মাসে ঠোঁটে করে এনে তুলে ধরছে। এমন ওয়াকায় ইব্রাহিম আদহামের জীবনেও আছে। এত বড় একজন উঁচা পায়ার উঁচা তবকার বুজুর্গ ছিলেন এই মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। একদিন রাস্তা দিয়া যাইতেছিলেন, হঠাৎ করে উনি রাস্তা দিয়া যাওয়ার পথে উনি কবরস্থানের কোনায় দেখে দুইটা যুবক বসে রয়েছে। যুবকগুলার হাতে কাগজ কলম আছে। এই যুবকগুলা কি যেন লিখতেছে, মালিক ইবনে দিনার বলে আসসালামু আলাইকুম, সালাম সালাম দিয়ে জিজ্ঞাসা করে তোমরা কারা, কই থেকে আসছো তোমরা, তোমাদের এই গ্রামে কোনোদিন আগে দেখি নাই, কে? কি কাজ করতেছো গুরুস্থানে বসে বসে লেখালেখি, কি কাম করো? ওরা বলে আমরা সরকারি লোক, আল্লাহ সরকারের লোক, সরকারি ডিউটি পালন করতেছি। আরে মিয়া, সরকারি ডিউটি সরকারি লোকে করো পালন, কি ডিউটি? আবার আপনারা দেখবেন গ্রামের ভেতরে মাঝে মাঝে ভোট গোনার লেগা দলের লোক ঢুকে, কখনো কখনো আওয়ামী লীগের লোক ঢুইকা গুনে এলাকায় নৌকা কয়টা আছে গুনে, মানে নৌকার ভোট কয়টা আছে। কখনো কখনো বিএনপির কর্মীরা ঢুইকা ধানের শীষ কয়টা এটার লিস্ট করে, ওই বাড়িতে তিন ভোট, এই বাড়িতে দুই ভোট, এই বাড়িতে এক ভোট। কখনো কখনো এর সাত চাষার দলের লোক ঢুইকে আর লাঙ্গল খুঁজে, এই এলাকায় দু একটা লাঙ্গল মাঙ্গল পাইনি, রিপোর্ট পাঠায় এই থানায় লাঙ্গল মাত্র তিনটা।
সরকারি দলের হিসাব নিকাশ, এই গ্রামে নৌকা আছে 500, ধানি শীষ আছে 300, লাঙ্গল আছে 4টা। দুনিয়ার সরকারের যেমন একটা লিস্ট আছে, আল্লাহ সরকার লিস্ট করে। এ কারণে কখনো কখনো এলাকা ভিত্তিক সিডর আসে, মহামারী আসে, আজাব গজব আসে, মানুষ গুনে, মানুষ গুনা গুনা লিস্ট করে কতগুলো নেককার কতগুলো বদকার। কোন রেওয়ায়েতে আছে সপ্তাহে একবার লিস্ট হয়, কোন রেওয়ায়েতে আছে মাসে একবার, কোন কোন রেওয়ায়েতে আছে বৎসরে একদিন এক রাত লিস্ট করা হয়। লিস্ট করা হয় কয়জন মুমিন আছে, কয়জন জান্নাতুল ফিরদাউসের উপযুক্ত, কয়জন আদন জান্নাতের উপযুক্ত, কয়জন মুনাফিকের সাদৃশ আছে জাহান্নামের নিচের উপযুক্ত, কয়জন দেওয়ানবাগি আছে, কয়জন নাস্তিকদের সমর্থক আছে, কয়টা আছে মুনাফিক, কয়টা আছে মুর্শিক, কয়টা আছে কাফের, কয়টা আছে নাস্তিক, আর কয়টা আছে আস্তিক, কয়টা আছে বলি। লিস্ট হয়, লিস্ট হয়। কবরস্থানে বসা দুইজনে কয়, আমরা আল্লাহর সরকারি লোক, ফিরিশতা আল্লাহর নির্দেশে জিন্দা মানুষের বাড়ি বাড়ি যায়া লিস্ট করেছি, কয়টা নেককার আছে, কয়টা বদকার আছে, কয়টা আল্লাহর দলের আছে, কয়টা শয়তানের দলের আছে লিস্ট করছি। এবার জিন্দা লিস্টি কমপ্লিট, এবার মুর্দা লিস্টি করতেছি, কয়টা কবর আছে নেককারের কবর, কয়টা কবর আছে বদকারের কবর, কয়টা কবরে আগুন জ্বলে, কয়টা কবরে নিয়ামত চলে লিখতেছি। মনে মনে ভাবতে পারেন আপনারা, মালিক ইবনে দিনার সে তো আর নবী না, হেও ফেরেশতা দেখল, প্রশ্ন আসতে পারে ভিতরে। জাস্টিস তকি উসমানি দামাত বরকাতুহুম বর্তমান বিশ্বের বড় আলেম অন্যতম শ্রেষ্ঠ একজন, শেখুল ইসলাম আরব আজম স্বীকৃত শেখুল ইসলাম জাস্টিস তকি উসমানি বলে, আবেদ বান্দা যখন ইবাদতের আলা তারিন চেয়ারে চলে যায়, আল্লাহর পক্ষ থেকে তার জন্য বিভিন্ন নিয়ামত খুলা যায়, উনি উপমা দিয়ে বলেন, কাবা বাইতুল্লাহর দরজা যার তার লেগে খোলা হয় না, কিন্তু ভিভিআইপি হইলেই খুলে দেয়, সব জিনিস সব মানুষ দেখতে পায় না, খাস খাস মানুষদের কখনো কখনো আল্লাহ পাক ওয়াসিউন নজর বানায়া গোপন তার জন্য খুলে দেয়। কাশ ওয়াসিউন নজর, বসিরতের দৃষ্টি, প্রশস্ত নজরের শক্তি আল্লাহ পাক কখনো কখনো বুজুর্গদের দেয়। সিলেটে তো এমন বুজুর্গের অভাবই নাই, নুরুদ্দিন গাওহারপুরি রহমতুল্লাহ আলাই একজনের কবর জিয়ারতের জন্য লয়ে গেছি হযরত গাওহারপুরি রহমতুল্লাহ সিং নেত্রকোনায়, কবরের পাড়ে দাঁড়ায় আল্লাহর উলি হাউমাউ করে কান্না শুরু করছে, কান্না থামে না, কবরের পাড় থেকে আসে না, দাঁড়াই রইছে, দাঁড়াই রইছে, নুরুদ্দিন গাওহারপুরি দাঁড়াই রইছে। হযরত মদিনীর জিন্দা প্রতিচ্ছবি গাওহারপুরি দাঁড়িয়ে আছে, সরে না,
হায় হায়, জিজ্ঞাসা করে হজরত এত সময় দাঁড়ায় থাকে লাগে চলেন যাই। হজরত কান্দে আর কয় আমার কাশ্প হয়ে যায় আমি কি করব, আমার তো কাশ্প হইয়া যায় আমি কি করিব। তার মানে দেখতেছি আগুন জ্বলতেছে, আগুনটা না থামলে কেমনে যাই। এই জন্যে আমল জারি রেখেছি, সালে সওয়াব করতেছি। কখনো কখনো বুজুর্গদেরকে আল্লাহ পাক অনেক কিছু দেখায়, তাদের ইবাদতের শান আর মাকামের কারণে বসিরতের নজর আল্লাহ পাক তাদের দিয়া দেয়। মালিক ইবনে দিনার ফিরিস্তার সাথে কথা কয়, ওসিউন নজর বসিরত, মর্যাদার কারণে কখনো কখনো আল্লাহর পেয়ারাদের দ্বারাই হয়ে যায়। তো মালিক ইবনে দিনার বলে আল্লাহর ফিরিস্তারা রে মনে কিছু নিবি না, মনে কিছু নিবা না, একটা কথা তোমাদের কাছে জানতে চাই, গ্রামের নেককারদের লিস্টি করিয়াছো, ওই লিস্টের পাতাটা একটু কি চেক করবা, ওইখানে আমি মালিক ইবনে দিনারের নামটা আসেনি একটু দেখতাম। হযরত উমরের মতন, হযরত উমর যেমন হযরত হুজাইফাকে যায় বলে হুজাইফা মুনাফিকের লিস্টি তোর কাছে নবী দিছে, ওখানে আমার নাম আসেনি ক, হুজাইফা কয় বলবো না, নবী বলতে মানা করছে। হযরত উমর কান্না শুরু করছে, তাইলে মনে হয় আস ভয় ঘুম হারাম হয়ে গেছে উমরের, রাতের আধারে বৃষ্টির ভেতরে ভিজে ভিজে চলে গেছে হুজাইফার বাড়ির দরজায়, যা বলে হুজাইফা তোরে জিগাইলাম বললি না, একটা কথা জানতে চাই, আমার জানাজা পড়বি কিনা এটা কয়, আমি মইরা গেলে আমার জানাজা পড়বি নি। হযরত হুজাইফা বলে কি বলেন, আমি আমিরুল মুমিনিন আপনার জানাজা পড়বো না তো কার জানাজা পড়বো। হযরত উমর বলে তাইলে বুঝেছি মুনাফিকের লিস্টে নাম নাই, কারণ মুনাফিকের লিস্টে নাম থাকলে তুই জানাজা পড়তি না। তবে এখনো নিশ্চিত হই নাই জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়েছে কিনা। মালিক ইবনে দিনারও বলতেছে, মালিক ইবনে দিনারও বলতেছে, ও ভাই তোমরা যে লিস্টি করতেছ এর ভেতরে আমার নাম আসেনি, তাহলে বসেনি একটু পাতা উল্টাই, একটা একটা করে পাতা উল্টায়, পাতাটা তো উল্টায় কয়ের নাই, নাই আপনার নাম নাই, নাই বলার সাথে সাথে মালিক ইবনে দিনার একটা চিৎকার দিছে, এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। হায় হায়, নেককারের লিস্টে নাম নাই তাহলে কি বদকারের লিস্টে গেছে গা জাহান্নামে। মালিক ইবনে দিনার অজ্ঞান হয়ে পড়ে গেছে, আমাদের তো এমন কোন দান দায় নাই যে বৎকার হইতেছি না নেককার হইতেছি, কোন দলে যাইতেছি ধান্দা নাই। তো মালিক ইবনে দিনার অজ্ঞান হয়ে পড়ে গেছে, কিছু সময় পরে হুশ আসছে, হুশ আসার পরে মালিক ইবনে দিনার ওই দুইজনের কাছে যায়, আস্তে আস্তে যায় কাছে বসছে, কাছে পয়সা বলে বাইরে নেককার হিসেবে আমার নাম কাগজে উঠায় আল্লাহর কাছে নাই নিলা, আমি মালিক ইবনে দিনারের একটা দরখাস্ত, এই লিস্টের কোন সিপায় সাপায় আমার নামটা নেককারদের তুফাইলির খাতায় উঠায় লয়ে যাও।
আমি নিজে নেককার নই, কিন্তু আমি নেককারদের ভক্ত। আমি বিষয়টা হলো এমন, আমি গওহরপুরি নই কিন্তু আল্লাহ আমি গওহরপুরির ভক্ত। আমি শায়খে ইমামবাড়ি নই কিন্তু আমি ইমামবাড়ির শায়খের ভক্ত। আমি শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক নই কিন্তু আমি তার ছাত্র। আমি মুফতি ফজলুল হক আমিনী নই, আমি হাটহাজারীর আহমদ শফি নই, কিন্তু আমি কিন্তু তার ভক্ত আল্লাহ। আমি শাহজালাল শাহপরাণ নই কিন্তু আমি ওই অলিদের ভক্ত আল্লাহ। কমাসকম তাদের ভক্ত হিসেবে তো আমাকে গণ্য করে নাও। কথাটা তো এমন, কারণ কেউ যদি ভক্তও হইতে পারে তাহলে আলমার ও মামান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত হবে তার সাথে সে আল্লাহর জান্নাতে রবে, জান্নাতে তার সাথেই থাকবে। এ মালিক ইবনে দিনার বলে আমার নামটা একটু উঠাও না কনায় চিপায় চাপায় হাসিয়া বানায়া, কারণ আমি নেককার নই ঠিক কিন্তু আমি নেককারদেরকে ভালোবাসি। আমি নিজে নেককার না, আমি নেককারদের আশেক। উহিব্বুস সালিহিন, উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম, লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি সালাহা, লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি সালাহা। আল্লাহ আমি নেককার নই কিন্তু আমি নেককারকে ভালোবাসি আল্লাহ, নেককারের আশিক হিসেবে তুমি আমাকে গণ্য করে নাও আল্লাহ। এর উসিলায় তুমি আমার জান্নাতের রিজিক দিয়ে দাও। সুবহানাল্লাহ, যারা বলে হয় নাই হয় নাই, জান এই তামাশা তোমার সব বাদ দেন, কোন লাভ নাই, জলদি করে। আমি নেককার নই কিন্তু আমি নেককারের ভক্ত আল্লাহ। এর উসিলায় আপনি আমাকে জান্নাতের রিজিক দেন। মালিক ইবনে দিনার ওই রকমই বলতেছেন, ও ফিরিস্তার দল, নেককারের লিস্টে আমার নাম নাই থাকলো কিন্তু তাদের ভক্ত হিসেবে একটু নামটা কনায় লেখা যায় না চিপায় চাপায়। ফিরিস্তারা তো এই বাদ দেই খাই উধাও, চিন্তা করছে যার পালায় পড়ছি না জানি কি করে, কতক্ষণ পরে কি খাতা নিয়ে টানি দেয় কিনা। ফিরিস্তার নাই এদিক দিয়ে, মালিক ইবনে দিনারের কান্নাও জারি হয়ে গেছে। হায় হায়, নেককার তো হইতে পারি নাই, নেককারের বক্ত হইতে পারলাম না, কেমনি জান্নাতে যামুরে। যদি তুফাইলে হইতে পারতাম, খাদেম হইতে পারতাম, বক্ত হইতে পারতাম, তাও তো নাজাত পাইতাম। খানা দানা বন্ধ হয়ে গেছে, একদিন দুই দিন তিন দিন চার দিন চলে গেছে, সেজদা থেকে মাথা সরায় না মালিক। এভাবে ইবাদত করতে করতে নিদ্রায় ঘুমে আছে, হঠাৎ করে স্বপ্ন চোখে দেখতেছে ওই দুই ফিরিস্তা আইছে, যাদেরকে সুতি কাগজ নিয়ে বসে বসে লিস্টি সাধারণ কাগজে লিখতে দেখেছে। ওই দুই ফিরিস্তার স্বপ্ন যোগে হাজির হয়ে গেছে, হাতের ভিতরে এখন আর সাধারণ কাগজ না, এবার কিন্তু সরকারি খাতা লয়ে আসছে। সরকারি খাতা লয়ে আসে বলে, আল্লাহর বান্দা, আমাদের কাগজে যদিও তোমার নাম নাই কিন্তু তুমি যখন
নিজেরে আল্লাহ ওয়ালাদের আশিক হিসেবে আল্লাহর কাছে কবুল করার জন্য দরখাস্ত করেছ, ওলিদের তুফাইলি হওয়ার কামনা যখন তুমি করেছ, আল্লাহ পাক নিজের আসমানের লিস্টে তোমার নামটা সালেহের দপ্তরে উঠাইছে, কান্দ না, মাথা তুলো, মাথা তুলো, খাও দাও। মহতারাম হাজিরিন, তাইলে আমাদের জীবনেও কিন্তু কখনো কখনো নেক সান্নিধ্য এমন ভাবেই নেওয়া চাই। আফসোস কি বাদ, আমাদের দেশের শ্রোতারা ওয়াজে যায় ওয়াজ শুনতে, কানের চাহিদা আনতে, সোহবত নিতে যায় কম। সোহবতের নিয়ত করার মতো শ্রোতার অভাব দেখা দিয়েছে। সঙ্গত কারণে পরিবর্তন নাই। অবশ্য তাকওয়া অর্জনে আল্লাহ পাকের নির্দেশ সোহবত, আয়াত করেছি, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, ও ইমানদারেরা আল্লাহকে ভয় করো আর নেক সঙ্গ এখতিয়ার করো। আল্লাহর রসুল বলেন উম্মতেরা নেক সঙ্গ কার নিবা, আমি নবীরে পাইবা না, কিন্তু আমার নায়েব পাইবা, নায়েবের নবী পাইবা। আলাইকুম বি মুজালাসাতিল উলামা, আলেমদের মজলিসে যায় বসবা, ওইটা কিন্তু নেক সঙ্গ। আর আলেমদের সিনার ভিতরে তাকওয়ার খাজানা আছে, যারা আমনা সামনা হয়ে যাইবা সামান্য সোহবতের বরকতে, তারা তাদের সিনার তাকওয়ার নূর পাইবা, নূর পাইবা। আরেকটি ছোট্ট ঘটনা বলে আমি আমার আলোচনার ইতি টেনে দিব, লম্বা কথা বলার সুযোগও নাই, মেহমান অনেক, শক্তিও নাই, দৈহিক অসুস্থতা। জমানার একজন বড় মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ বিন মাসলামা আল কানাবি, বড় মাপের এক মুহাদ্দিস বলেছিলেন, যার ছাত্র ছিলেন স্বয়ং ইমাম বুখারি। শুধু ইমাম বুখারি ছাত্র না, তার ছাত্র ইমাম আবু দাউদও বটে। তার মানে সিহাহ সিত্তার দুটি বড় বড় কিতাবের ইমাম যিনি, যিনরা, উনারা হইলেন এই আব্দুল্লাহ বিন মাসলামা আল কানাবির ছাত্র। আব্দুল্লাহ বিন মাসলামা তার জীবনের প্রথম জিন্দিগিটা ভালো ছিল না, মাস্তান মাস্তান ছিল, মাস্তানি করতো। আছে না কিছু মানুষ নামাজ পড়ে না, মাস্তানি করে, আছে না, এরকম টাইপের ছিল। কিন্তু ওই যুগের একজন বড় ওলি ছিলেন, মনে করেন আল্লামা তাফাজুল্লাহ হবিগঞ্জি হুজুর আমাদের জন্য যেমন মুহাদ্দিস, এইরকম ওই যুগের একজন বড় মুহাদ্দিস যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হতো, তার নাম ছিল শোবা ইবনে হাজ্জাজ, হযরত ইমাম শোবা, হাফেজ হাদিস ছিলেন। এই ইমাম শোবা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে রাস্তা দিয়ে যাইতেছে, আপনারা যদি বড় মৌলবী যাইতে দেখেন তাহলে চিল্লেন মারেন না, এই ওই যে হবিগঞ্জি হুজুর যায়, বলেন না এই যে আনসারি সাহেব যায়, এই ওই যে অলিপুরি সাহেব হুজুর যায়, এই আমির হেফাজত গেল রে, বলেন না। শোবা ইবনে হাজ্জাজ বড় মুহাদ্দিস, তাও ঘোড়ার পিঠে সওয়ার হইয়া উনি চলেছে, এমন সময় চিৎকার দিছে একজন, এই কারা কারা শোবারে দেখবি, ওই যে শোবা যায়, চিৎকার করছে। আব্দুল্লাহ বিন মাসলামা তখন পাশেই আছে, উনি যে রাস্তায় দাঁড়াইছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, আর শোবা বিন হাজ্জাজ যাইতেছে। ঠিক এমন সময় আব্দুল্লাহ বিন মাসলামা শোবা ইবনে হাজ্জাজের গোড়ার লাগাম ধরছে, লাগাম তাই না, দুইরা কয় শোবা একটু থামেন, একটু থামেন,
আমি আপনার কাছ থেকে একটা হাদিস শুনতে চাই, কিন্তু বলার ঢংটা বেশি ভালো না। সুবাই ইবনে হাজ্জাজ বলে, তুমি আমার কাছ থেকে হাদিস শুনবা, স্টাইল কি হাদিস শোনার এইটা? গুরান লাগাম ধরে তারপরে বলবা যে হাদিস শোনান। তোমরা যারা যুব সমাজরা মাহফিল করো, অনেক সময় ডান্ডা দেখায় হুজুর গো ওয়াজ করাই বেড়ছ, রাগ হয় না, টেলিফোন করে কয় হুজুর আমরা কিন্তু বিরাট বড় সংগঠন, যদি না আসেন তার মানে বুঝাইবার চায় সামনে আইলে কিন্তু গাড়ির চাক্কা খোলায় রেখে দেব। গরম ওয়াজ শোনার বুঝি আদব নাই, ওয়াজ কি এত বেয়াদব যে যেমনে সেমনে শুনবা? হাদিস কি এত নর্মাল জিনিস যে ঘোড়ার লাগাম ধরে দাঁড়ায় বলবো হাদিস কও? কারণ আমরা মুহাদ্দিসদের কাফেলা, আমরা যখন কোন হাদিস রেওয়ায়াত করি তার আগে নিজেরা গোসল করে পুত পবিত্র হই, পাক কাপড় পরিধান করি, পাক আসনে বসি, নবী পাকের শান মতো হাদিস নকল করে উম্মতের কাছে পেশ করি। হাদিস পড়ার স্টাইল নাই, আদব নাই। আমার মতো সলিমদ্দি কলিমদ্দি বহুত আছে আপনাদের গ্রামে, এমন সাড়ে তিন হাত বডির মানুষ, সব বিনয়ের মতো নিচে বসে এই সাড়ে তিন হাতে এই চেয়ারে বসাইছেন, দেহের কোনো কারামত না, নবী পাকের দু চারটি হাদিস আর আল্লাহ পাকের কালামের দু একটি আয়াত পড়ে আলোচনা করার সুবাদেই এত সম্মান, এছাড়া অন্য আর কিছু না। তুমি হাদিস লয়ে যাইবার লাগাম ধইরা এত সোজা, মস্তান মানুষ তো মস্তান, মস্তানরা নসিহত শোনে না। আব্দুল্লাহ বিন মাসলামা সোবার গোড়ার লাগাম ধরে টান দিয়ে ঝাঁকি দিয়া বলে, চলবে না, বলতে হবে, না বললে আমি লাগাম ছাড়ব না। এই কথাটা যখন বলছে তখন সোবাই ইবনে হাজ্জাজ বলে, সামিয়াত ফুলান ইবনে ফুলান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফাতাকাল হায়া ফাসনা বিমা শিতা, তোমার যদি লাজ শরম হারায় যায় লাগাম টানা না, আমার কলারও তুমি ধরতে পারবা। এটা আল্লাহর নবী বলছে। এই কথা বলার সাথে সাথে এক হাদিসের আলফাজের আওয়াজ কানে যাওয়ার সাথে সাথে দিলের সব বন্ধ তালাগুলা একটা একটা করে খুলে গেছে, আর সাথে সাথে পাও জড়ায় ধরছে, এবং তিনি সবার ছাত্র হয়ে গেছে, এক জাররা সময়ের সহবতের বরকতে আগে ছিল বড় মস্তান, তিনি হয়ে গেছে সবার সহবতে বড় মুহাদ্দিস, ইমাম বুখারীরও উস্তাদ, ইমাম আবু দাউদেরও উস্তাদ, সান্নিধ্য, ঘরে বসে বসে বড় হবে দেওয়া যায় না, পাতা উল্টা উল্টা বড় মুহাদ্দিস হওয়া যায় না, বাংলা তর্জমা দেখে দেখে আহলে হাদিস হওয়া যায় না, আহলুল হাদিস হুমু আহলুল নবী, যারা আহলে হাদিস তারা তো আহলে নবী, নবীর আহাল, এত সোজা বস্তু না যে পাতা উল্টাইলেই হয়ে যায়, এর জন্য সোহবতের জরুরত হয়। যার সোহবতে যায় সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ, নেক সোহবতে গেলে নেককার হবে, বদকারের কাছে গেলে বদকার হবে। আজকের এই সোহবতের মজলিসটাকে আসমানের মালিক আল্লাহ পাক কবুল করে নিক, আওয়াজ করে চিল্লায় জোরে সরে বলেন আমি, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন আমি। মহতারাম হাজিরিন,
এই কয়েকটা কথা আপনাদের সামনে বসে বললাম, আপনাদের জীবনে নেক সান্নিধ্য প্লাস কন্ডিশনে আনুন, মাইনাস কন্ডিশন নয়। রাজি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? আল্লাহ সবাইকে নেক করে কবুল করে নেক। জোরে বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন আমিন। হাত নামান। আনসারী সাহেব হুজুর আসছেন, রফি বিন মনির সাহেব আসছেন, আর উলামা হযরতরা আছেন, সবাই গুরুত্বপূর্ণ নসিহত করবেন। আমি নেক সান্নিধ্যের উপরে যে কয়টা শব্দ তোমাদের কানে দিলাম, যুব সমাজকে আল্লাহ পাক নেক সান্নিধ্যের গুরুত্ব বুঝবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين يا الله ما في لك قبول كرنا يا الله علماء حضرت در حاضر ما كمزرش كفني قبول كرنا جرا جن كرة يا الله رب العالمين تدر محنت قلوك قبول كرنا এর উসিলায় মুর্দিগানদেরকে আপনি জান্নাত দান করেন, জিন্দা মুর্দার সকলকে আপনি মাফ করে দেন, হিদায়াতের পথে চলবার যোগ্যতা আমাদের সবাইকে আপনি দান করেন, যত কল্যাণ সব আমাদের দেন, অকল্যাণ হতে আমাদেরকে রক্ষা করেন, মৌতের দিনে ইমানি মৃত্যু দিবেন, সারা দুনিয়ার মুসলমানদেরকে নাজাত আর শান্তি দান করেন, বাংলার জমিনে শান্তি দান করেন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরো নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকাল্লাহ খায়ের। জামিউল কুতুবি ইউদরিকু মান ক্বারাআহা মালালুন আও ফুতুরুন আও সাআমা সিওয়া হাযাল কিতাব সিওয়া হাযাল কিতাবি ফাইন্না ফীহি بدائع لا تمل إلى القيامة. وقيل بالبنغالية القرآني بكل بشور كنت نبي باطل موتا خدار دیا جیبون بیدھان ای جیبونے قالتے دیچھائے أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها
وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا
সম্মানিত উপস্থিতি এবং মাহফিল কমিটিকে আমি দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলছি। আপনারা অনেকে আমাকে দোয়া করার জন্য বলছিলেন, হুজুর আয়েশা বলছে এই মুহূর্তে এটা চলে না, হুজুর ইনশাআল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া করবে। আমি এমনি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন, কেউ কষ্ট নেবেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি হুজুরকে এখন ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে। ফুল দিয়ে বরণ করে নেবেন। অত্র মাহফিল কমিটি, অত্র মাহফিল কমিটি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট কারি হযরত মাওলানা কারি উবাইদুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী সাহেব জৈনপুর ভারত, হুজুরকে কালামে পাক থেকে তেলাওয়াত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। بسم الله الرحمن الرحيم.
ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به مقهم عذاب الجحيم مقهم عذاب الجحيم إنك أنت العزيز الحكيم والفوز العظيم
وذلك هو الفوز العظيم وذلك هو الفوز العظيم فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل ذلكم بأنه إذا دعي الله وحده كفرتم وإن يشرك به تؤمنوا فالحكم صدق الله العظيم. الحمد لله.